সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, আমি একটু বেশি করবো, এখানে 8টা পেঁয়াজ আছে কুচো করা, এটা আমি এখন এই তেলে ঢেলে দেবো। নুন ছাড়া আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজের জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এতে স্বাদ মতো নুন মশাবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। এর সাথে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নুনটা মেশাচ্ছি। তেলে যদি লাগে তখন আমি আবার মেশাবো। নুনটাই ভালো করে ধরুন, আমি পেঁয়াজটা কেমনভাবে ভেজেছি, প্রায় লালচে হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি যে পোস্ত বাটাটা আছে এটা আগে দেবো, মিশিয়ে দিয়ে আবার ভালো করে ভাজবো ওটাকে। আমি আবার ভেজে আপনাদের দেখাচ্ছি। এই যে পোস্তটা যে মেশালাম, এটাকে ভালো করে যতক্ষণ না তেল হয়ে আসছে আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবো একদম। দেখুন আমি যে পোস্ত বাটাটা দিয়েছিলাম ওটা কম আছে, ঢেকে ঢেকে আমি ভেজেছি, দেখুন পাশে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে মিশিয়ে দেবো। আমাদের দুটো বন্ধুরা আমি ডিম দুটো ভেঙে মিশিয়েছি এর মধ্যে। এইবারে এটাকে যেমন পোস্ত বাটাটা দিয়ে আমি তেল ছেড়ে আসা অবধি কষেছিলাম, ওরকম আমি এটাকে তেল ছেড়ে আসা অবধি একদম ভেজে নেবো। এটা শেষে ঝুরঝুরে হয়ে যাবে। বন্ধুরা দেখুন ডিমটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে ঢেকে যতক্ষণ না ঝুরঝুরে ভাজা হয় আমি রান্না করে নেবো। দেখুন কেমন সুন্দর ভাজা হয়ে ঝুরঝুরে হয়ে গেছে। আর এই যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, এবার আমি ডিম পোস্তের মধ্যে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো। আজকে আমি তৈরি করলাম ডিম পোস্ত, আর এটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আর এতে হলুদ গুঁড়ো, জিরা, গরম মশলা, আদা, রসুন কোনো মশলা পড়বে না, শুধু পেঁয়াজ, পোস্ত বাটা আর ডিম, আর যা ফোড়ন দিয়েছি তো ডিম পোস্ত।